সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের বাংলা বিষয়ের এমসিকিউ এবং লিখিত অংশের প্রস্তুতি প্রসঙ্গে আমরা সকলেই অবগত রয়েছি যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটে লিখিত এবং এমসিকিউ দুই ধরনের প্রশ্ন পদ্ধতির মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছরই ভর্তি পরীক্ষার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন যেখানে কোন বিষয়ের কোন কোন অংশ থেকে প্রশ্ন করা হবে কেমন করে প্রশ্ন করা হবে এই প্রসঙ্গে একটি পূর্ণাঙ্গ ধারণা দিয়ে থাকেন শিক্ষার্থীদের জন্য এবছরের ভর্তি বিজ্ঞপ্তি যেহেতু এখনো প্রকাশ হয়নি তাই গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি এবং গত বছরের প্রণীত প্রশ্ন কাঠামো মূল্যায়ন করে আমরা আমাদের এই আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমরা যদি গত বছরের ঘ ইউনিটের প্রশ্ন কেমন হবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছিল সেটার দিকে যদি লক্ষ্য করি তাহলে লক্ষ্য করব যে বাংলা এবং ইংরেজি বিষয়ে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত যেই শিক্ষাক্রম সিলেবাস এবং এই সিলেবাসের আলোকেই প্রশ্ন হবে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন এই যে তাদের নির্দেশনা অর্থাৎ বাংলা প্রথম পত্রের বোর্ড বই এবং বোর্ড বইয়ের আলোকে প্রণীত যে সিলেবাস এবং দ্বিতীয় পত্রের যে যে টপিকগুলো আমাদের পাঠ্য রয়েছে এই পাঠ্য টপিক থেকে প্রশ্ন আসবে তাদের এই নির্দেশনা মাথায় রেখে আমরা যদি গত বছরের প্রশ্নগুলোকে মূল্যায়ন করি পর্যালোচনা করি তাহলে দেখব গত বছর বাংলা প্রথমপত্র বই থেকে অর্থাৎ প্রথমপত্রে আমাদের দুইটা বই রয়েছে আমরা জানি একটা হচ্ছে সাহিত্য পাঠ আর একটা হচ্ছে সহপাঠ এই সাহিত্য পাঠ এবং সহপাঠ অংশ থেকে মোট চারটি প্রশ্ন এসেছিল একটি প্রশ্ন এখানে যে প্রথম প্রশ্নটি প্রশ্নটি চেহারা বিষয়ক এসেছিল অপরিচিতা আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শেখে এটা এসেছিল লাল সালো উপন্যাস থেকে তৃতীয় যে প্রশ্নটা পখাল শব্দের অর্থ কি এটা এসেছিল চাষার দুঃখ নামক যে প্রবন্ধ সেখান থেকে এবং চতুর্থ প্রশ্নটা এসেছিল ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর শামসুর রহমানের যে কবিতা সেখান থেকে লক্ষ্য করা যাক তারা একটি গল্প একটি প্রবন্ধ একটি কবিতা এবং একটি উপন্যাস চার অংশ থেকে চারটা প্রশ্ন করেছে অর্থাৎ আমাদের যে গদ্য কবিতা উপন্যাস নাটক রয়েছে এর কোনো অংশই আসলে আমরা বাদ দিতে পারব না তার মানে কি দাঁড়ালো আমাদেরকে গদ্য অংশের বারোটা রচনা অর্থাৎ গল্প ও প্রবন্ধ বারোটা কবিতা একটা উপন্যাস এবং একটা নাটকের প্রত্যেকটা অংশ অনুপুঙ্খভাবে বুঝে বুঝে পড়তে হবে কতটা বুঝে বুঝে পড়তে হবে এতটাই বুঝে বুঝে পড়তে হবে যে এর মধ্যে যদি কোনো অপ্রচলিত অপরিচিত শব্দ থাকে এবং বিভিন্ন কঠিন শব্দ থাকে যেগুলো আমাদের বুঝতে সমস্যা হয় সেগুলোকে কি করতে হবে বুঝে পড়তে হবে ডিকশনারি দেখে অভিধান দেখে বুঝে পড়তে হবে কেন এই কথাটা বললাম তোমরা খেয়াল করো এই যে পখাল শব্দের অর্থ কি এটা জানতে চাওয়া হয়েছে আমাদের যদি চাশার দুঃখ নামের প্রবন্ধটা আমরা পড়ি তাহলে খেয়াল করবে এখানে যে টিকা ও শব্দার্থ অংশ রয়েছে এখানে কিন্তু পখাল শব্দের অর্থ নেই এমন কি হরিৎ শব্দের অর্থ এসেছে এইটাও আমাদের ফেব্রুয়ারি 1969 নামের যে কবিতা এই কবিতার যেই টিকা ও শব্দার্থ অংশ সেখানে কিন্তু এই প্রশ্নটার উত্তর নেই অর্থাৎ হরিত শব্দের অর্থ যে সবুজ এটা আমাদেরকে অভিধান দেখে ডিকশনারি দেখে কি করতে হবে জেনে নিতে হবে এইভাবে বিভিন্ন কবিতা বিভিন্ন গল্প প্রবন্ধ উপন্যাস এবং নাটকে যেই যেই অপ্রচলিত অপরিচিত শব্দগুলো রয়েছে সেগুলোকে বুঝে সুন্দরভাবে বুঝে পড়তে হবে তাহলে এই গদ্য কবিতা উপন্যাস নাটক অংশ প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমি যে বিষয়গুলোকে তোমাদের গুরুত্ব দিতে বলব প্রথমত হচ্ছে গদ্য কবিতাগুলো খুব ভালোভাবে বুঝে পড়ে ফেলো বুঝে পড়ার জন্য তোমরা সহায়তা নেও টিকা ও শব্দার্থ অংশ কেন কারণ টিকা ও শব্দার্থ অংশে একটা গদ্য কবিতা বা গল্পে যেই অপরিচিত বা কঠিন অপ্রচলিত শব্দগুলো রয়েছে এগুলোর খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে যে ব্যাখ্যাগুলো তুমি শব্দার্থ টিকা অংশে পাও খুব ভালোভাবে পড়ে ফেলো যদি তুমি সেখানে না পাও তাহলে তুমি অভিধানের সহায়তা নাও এইভাবে তুমি গদ্য এবং কবিতা উপন্যাস এবং নাটকের পুরোটা মূল টেক্সট খুব ভালোভাবে পড়ে ফেলো যে যে অংশগুলো থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে তথ্যমূলক অংশ এই তথ্যমূলক অংশগুলো পড়ার সময় দাগিয়ে রাখো মার্ক করে রাখো তাহলে তোমার জন্য পরবর্তীতে যখন রিভাইজ দিবে তখন তোমার জন্য সুবিধা হবে পাশাপাশি গদ্য এবং কবিতার ক্ষেত্রে তোমাদের যে কবি পরিচিতি রয়েছে এবং পাঠ পরিচিতি রয়েছে লেখক পরিচিতি রয়েছে এবং পাঠ পরিচিতি রয়েছে এই অংশটা খুব ভালোভাবে পড়ে ফেলো তোমাদের জন্য তাহলে প্রস্তুতি গ্রহণটা বেশ সহজ হবে অন্যদিকে উপন্যাস এবং নাটকের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে তোমরা মূল টেক্সট ভালোভাবে তো পড়বেই পাশাপাশি উপন্যাসের শুরুতে ঔপন্যাসিকের পরিচিতি উপন্যাস কাকে বলে কোনটা কোন ধরনের উপন্যাস উপন্যাসের একটা বিস্তৃত ইতিহাস উপন্যাস কিভাবে বিশ্লেষণ করতে হয় উপন্যাসের কয়টা অংশ থাকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসে থাকে তোমরা খেয়াল করবে অন্যান্য ইউনিটে এসে থাকে সুতরাং ঘ ইউনিটে আসবে না এই কথা বলা যাবে না এমন কি কার হাত ধরে বাংলা নাটকের যাত্রা শুরু এই ধরনের প্রচুর তথ্য তোমাদের সহপাঠ বইয়ের উপন্যাস এবং নাটকের ভূমিকা অংশে মানে শুরুর দিকে রয়েছে এই অংশটা খুব 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 ভালোভাবে পড়তে হবে এই অংশ না পড়লে কখনোই তোমার প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে না এরপরে আমরা যদি বাকি প্রশ্নগুলো একটু মূল্যায়ন করার চেষ্টা করি তাহলে খেয়াল করব এখানে আমি পরবর্তী প্রশ্ন করো। কোন শব্দে এ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে এটা এসেছে আমরা জানি আমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ে উচ্চারণ একটা অংশে রয়েছে এই টপিক থেকে দ্বিতীয় হচ্ছে কোন বানানটি শুদ্ধ এটা এসেছে বাংলা বানান থেকে তৃতীয় যে প্রশ্নটি সেটা এসেছে ডিলেমা ডিলেমা শব্দের পরিভাষা কোনটি অর্থাৎ আমরা যে পারিভাষিক শব্দ পড়েছি সেখান থেকে মানানসই শব্দে সই কোন ধরনের প্রত্যয় এটা এসেছে কোথা থেকে আমাদের যে প্রকৃতি প্রত্যয় চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ব্যাগতিক শব্দে ব্যাগ কোন ধরনের উপসর্গ এটা এসেছে উপসর্গ অংশ থেকে সর্বশেষ কোন বিশেষ্য বিশেষণ জোর শুদ্ধ নয় এটা এসেছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী এই অংশ থেকে অর্থাৎ আমাদের যে বাংলা দ্বিতীয় পত্র অংশের সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে এই ছয়টি প্রশ্ন এসেছে তাহলে আমাদের কি করতে হবে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসভুক্ত বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে সেখানে কি কি আছে রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী উপসর্গ বাক্য রূপান্তর বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ পারিভাষিক শব্দ এই যে টপিকগুলো এগুলো তোমরা বেশ ভালো করে পড়বে তবে তোমাদের জন্য একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে তোমাদের বলে দিতে চাই আমি এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু তোমরা আগেও পড়েছো বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে আমাদের যে একটা বই ছিল মনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরী রচিত যে বোর্ড বই যেটার নাম হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ এই বইটা থেকে তোমরা এই টপিকগুলো খুব ভালোভাবে পড়ে নেবে বিশেষ করে তোমরা যখন উচ্চারণ অংশের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তখন এই যে বাংলা ভাষার ব্যাকরণ নামের যে বইটি রয়েছে এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে প্রথম নামে একটা অধ্যায় রয়েছে এই অধ্যায়ের কোনো অংশকে তোমরা বাদ দিবে না কেন বাদ দিবে না এটা আমি এই কারণে বলছি এই ধ্বনিতত্ত্ব অংশটার মধ্যে ধ্বনির উচ্চারণ বিধি সম্পর্কে পর্যাপ্ত আলোচনা রয়েছে এবং কোন স্বরধ্বনির উচ্চারণ কেমন কোন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ কেমন এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা আছে এবং এখানে অধ্বনির উচ্চারণ কেমন এ ধ্বনির উচ্চারণ কেমন সেই বিষয়েও নির্দেশনা রয়েছে আমি যেই জন্য তোমাদের বলছি যে এই বইটা পড়ো কারণ এই বইটা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রস্তুতির দ্বিতীয় পত্র অংশের জন্য একটা মূল বই উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পরে তোমরা এই বইটাকে সর্বাধিক যে কারণে আমি এই বইটা পড়তে বলছি কারণ তোমরা খেয়াল তোমাদের যে প্রশ্নটা এসেছিল এ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে পোকা শব্দে এবং এই প্রশ্নটা হুবহু ওই বইয়ের মধ্যে আছে অর্থাৎ এই শব্দটা তেলা শব্দটা হুবহু ওই যে বইয়ের কয়েক পৃষ্ঠার আলোচনা সেখানে হুবহু এই তেলা পোকা শব্দটা আছে দ্বিতীয় আরেকটা অংশ সেটা হচ্ছে এই যে মানানসই শব্দের সই কোন ধরনের প্রত্যয় এটা বিদেশি প্রত্যয় এটাও এই বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের মধ্যে যেখানে তদ্ধিত প্রত্যয়ের আলোচনা আছে সেখানে গেলে তোমরা দেখবে হুবহু এই মানানসই শব্দটাই আছে এবং এই মানানসই শব্দটা যে বিদেশি প্রত্যয় সেটাও ওখানে উল্লেখ আছে শুধু তাই নয় উপসর্গ থেকে যেই প্রশ্নটা এসেছে ব্যাগতিক শব্দের ব্য কোন ধরনের উপসর্গ এটা যে ফার্সি উপসর্গ এবং ব্যগতিক শব্দটা হুবহু আমাদের এই নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে এসেছে সুতরাং আমি তোমাদেরকে বলবো তোমরা বাংলা প্রথম পত্রের মূল বই দ্বিতীয় পত্রের সিলেবাস ভুক্ত যে বিষয়গুলো সেই অংশগুলোর পরে তোমরা যেটাকে সবচেয়ে গুরুত্ব দিবে সেটা হচ্ছে মাধ্যমিক পর্যায়ের বাংলা ভাষার ব্যাকরণ শীর্ষক যেই বোর্ডের বইটা মনির চৌধুরী ও মুফাজ্জল হায়দার চৌধুরী রচিত এই বইটাকে তোমরা গুরুত্ব দেবে যাই হোক অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলোর দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাব প্রথমে এসেছে কুলকাঠের আগুন অর্থাৎ একটি প্রবাদ প্রবচন অর্থাৎ প্রবাদ প্রবচন অংশ থেকে এই প্রশ্নটি এসেছে দ্বিতীয় যে প্রশ্নটি এক মা এসে যায় না এর ইংরেজি ওয়ানশালো ডাজন্ট এ সামার এই প্রশ্নটা এসেছে কোথা থেকে অনুবাদ অংশ থেকে এবং কোন অনুবাদ কোন প্রবাদ বাক্যের অনুবাদ আক্ষরিক অনুবাদ কিন্তু নয় তৃতীয়টি এসেছে একটি বাগধারা আলা ভোলা শব্দের অর্থ কি সাতাশীতে চতুর্থটি এসেছে সমার্থক শব্দ জল শব্দের সমার্থক শব্দ কোনটি পঞ্চম প্রশ্নটি এসেছে ডেঙ্গু শব্দের উৎস ভাষা কি এবং ষষ্ঠ প্রশ্নটি এসেছে প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা এক কথায় কি তার মানে আমরা যদি এই অংশগুলোকে একটু ভালোভাবে মূল্যায়ন করি তাহলে আমরা বেশ কিছু বিষয় খেয়াল করব একটা এসেছে প্রবাদের অর্থ আর একটা এসেছে অনুবাদ কিন্তু বাক্যের অনুবাদ আরেকটা এসেছে সমর্থক শব্দ একটা এসেছে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন এই পাশটা এগুলো ব্যাকরণ অংশ থেকে সরাসরি এসেছে কিন্তু আমরা ডেঙ্গু শব্দটি আমাদের ব্যাকরণ অংশ থেকে সরাসরি আসেনি আমরা জানি যে গত বছর ঢাকা শহরে এবং আমাদের দেশে ডেঙ্গু জ্বরের প্রভাব অনেক বেশি পড়েছিল এবং এই ডেঙ্গু বিষয়টি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে মূলত ওই জায়গা থেকে ডেঙ্গু শব্দের ভাষা জানতে চাওয়া হয়েছে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাকি যেই পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন কোথা থেকে আসলো এবং এর জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। এর জন্য তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে তোমরা একটু লিখে নাও আমি বলে দিচ্ছি প্রবাদ প্রবচন পড়তে হবে বাগধারা পড়তে হবে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ পড়তে হবে সমার্থক শব্দ পড়তে হবে একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ এই অংশটা পড়তে হবে এখানে আমরা প্রশ্নটা দেখছি না কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এছাড়াও আরো একটা টপিক খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনুবাদ অনুবাদ হতে পারে কোন শব্দের অনুবাদ অনুবাদ হতে পারে কোন পারিভাষিক শব্দ হিসেবে অনুবাদ আসতে পারে কোন একটা বাক্যের অনুবাদ হিসেবে অথবা কোনো একটা প্রবাদ বাক্যের অনুবাদ হিসেবে তোমরা এই অংশটাকে অনুবাদ অংশটাকে বিশেষ করে আক্ষরিক অনুবাদ হতে পারে পারিভাষিক শব্দ হিসেবে অনুবাদ হতে পারে কিংবা বিভিন্ন প্রবাদ বাক্যের যে অনুবাদগুলো আছে যেমন এক মাঘে শীত যায় না যত গর্জে তত বর্ষে না এই ধরনের আরো যে প্রবাদ বাক্যগুলো আছে ইংরেজিতে একরকম বাংলায় আরেক রকম প্রবাদের অনুবাদ কখনোই আক্ষরিক অনুবাদ হয় না ভাব অনুবাদ হয় এই অংশটাকে তোমরা গুরুত্ব দিবে আর এই যে ডেঙ্গু শব্দের উৎস ভাষা জানতে চাই হয়েছে যেমন এবার করোনার প্রকোপ অনেক বেশি সুতরাং করোনা নিয়ে প্রচুর লেখা লেখা হয়েছে করোনা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এই নিয়ে তোমরা এই ভাইরাসের নামকরণ কথা থেকে আসলো কারা ভাইরাসের নামকরণ করলো কোন নামকরণ করলো সেই শব্দটা কোন ভাষা আর বর্তমানে হিসেবে এটাকে হয়। এটা কিন্তু তোমাদের লিখিত অংশের প্রস্তুতির ক্ষেত্রেও করোনা ভাইরাস খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ এবং এই যে টপিক গুলো আমি বললাম এই টপিক গুলো প্রবাদ বাগধারা বাক্য সংকোচন এক কথায় প্রকাশ অনুবাদ সমার্থক শব্দ শব্দ প্রয়োগ এই জন্য তোমরা বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলোর দিকে বেশি নজর দিবে এবং তোমরা এটা নজর দিতে পারো তোমাদের প্রিভিয়াস ইয়ার পড়ে আসা আর যে বইগুলো রয়েছে সেই বইগুলো ক্ষেত্রে বিশেষ করে board বইগুলোকে সর্বাধিক গুরুত্ব দিবে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে এই topic গুলো যেখানে আছে দেখবে যে বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে বা ভর্তি পরীক্ষায় এসেছে আহ এই প্রবাদ প্রবচন বাগধারা আহ সমার্থক শব্দ বিপরীত শব্দ একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ এক কথায় প্রকাশ এগুলো সেখান থেকে তোমরা পড়বে এভাবে প্রস্তুতি গ্রহণ করলে আশা করি তোমরা উপকৃত হবে আলোচনার দ্বিতীয় অংশে আমি কথা বলতে চাই লিখিত অংশের প্রস্তুতি প্রসঙ্গে লিখিত অংশের প্রশ্ন কাঠামো সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের যে নির্দেশনা ছিল সেটা ছিল যে বাংলা এবং ইংরেজি বিষয়ের লিখিত অংশে মূলত পরীক্ষার্থীদের কি করা হবে লিখন দক্ষতা যাচাই করা হবে এই লক্ষ্যে এইচএসসি বা সমমান পর্যায়ে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত বাংলা ও ইংরেজি গ্রন্থের আলোকে বাংলা এবং ইংরেজি প্রশ্ন প্রণয়ন করা হবে অর্থাৎ এখানেও বিস্তারিত কিছু বলা হয়নি এমসিকিউর মতোই এখানে বলে দেয়া হয়েছে যে বোর্ডের সিলেবাসের আলোকে প্রশ্ন আসবে যদি আমরা প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে খেয়াল করব বাংলা যে পনেরো নম্বরের প্রশ্ন এসেছিল এই পনেরো নম্বরের প্রশ্নে দশ নম্বরই এসেছে একটা অনুবাদ এবং অনুবাদটা কি বিষয়ে রোহিঙ্গা ইস্যু আমি একটু আগেই তোমাদের বললাম যে গত বছরের খুব গুরুত্বপূর্ণ একটা topic ছিল এবার যেমন পদ্মা সেতু করোনা ভাইরাস ঠিক আছে এরপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ভূমিকা আমাদের যেই স্বাস্থ্য অধিদপ্তর এর ভূমিকা এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে মানবিক বিভিন্ন যে প্রশ্নগুলো উঠে এসেছে গত এক বছরে বড় বড় গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এই ঘটনাগুলো থেকেই কিন্তু আমার লিখিত অংশের প্রশ্ন আসতে পারে গত বছর একটা অনুবাদ এসেছে আমরা জানি আমাদের বাংলার দ্বিতীয় পত্র সিলেবাসের মধ্যে একটা অনুবাদ আছে এবং এই অনুবাদের জন্য দশ নম্বর বরাদ্দ থাকে তাহলে আমরা এই অনুবাদ অংশটাকে কি করব ভর্তি পরীক্ষায় খুব গুরুত্বের সাথে বিবেচনা করব অন্য ক্ষেত্রে অন্য ইউনিটেও কিন্তু অনুবাদ এসে থাকে তোমরা মনে রাখবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনুবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সুতরাং যাদের অনুবাদে দক্ষতা কম তারা এখনই অনুবাদে দক্ষতা বাড়াও অনুবাদে কিভাবে দক্ষতা বাড়াতে হয় বাড়ানো সম্ভব এ নিয়ে সুযোগ হলে আমি একটি আলোচনা করব আমাদের পরবর্তীতে যে টপিকটা এসেছে লিখিত অংশের বাংলা প্রশ্নের আরো যেই পাঁচ নম্বর সেটা এসেছে একটা গদ্য অংশ তুলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এর মধ্যে কি কি ভুল আছে ঠিক করে করে মানে শুদ্ধ বাক্যের ভুল ভুল হতে 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 পারে পারে বানান ব্যাকরণগত পারে। আমরা জানি আমরা বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ এবং অপপ্রয়োগ যেই অংশটা পড়েছি সেখানে পরীক্ষায় হু এই ধরনের একটা প্রশ্ন আসে এবং তার জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে সুতরাং তোমরা যদি বাংলা দ্বিতীয় পত্রের এই বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে ফেলো এবং কোন কোন ভুল হতে পারে বচন ভুল হতে পারে প্রাণানজনিত হতে পারে ব্যাকরণের হতে পারে এই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে নাও তাই তোমাদের জন্য কি পরীক্ষা প্রস্তুতি খুবই সহজ হবে তোমরা লক্ষ্য করো বাংলা লিখিত অংশের পাশাপাশি সাধারণ জ্ঞান অংশের যে বিশ্লেষণ ধর্মী দুইটি প্রশ্ন এসেছিল পনেরো নম্বর আমি সেই দুইটা প্রশ্ন এখানে উপস্থাপন করেছি ইংরেজি অংশের প্রশ্নটা উপস্থাপন করিনি ইংরেজি অংশে একটা বাংলা থেকে ইংরেজি অনুবাদ এসেছিল এবং একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল সেই প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করিনি খেয়াল করো এই যে সাধারণ জ্ঞানের দুইটা প্রশ্ন এসেছে এই দুইটা প্রশ্ন কিন্তু আমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের প্রশ্ন আমরা নির্মিতি অংশে বেশ কিছু বিষয় পড়ি দিনলিপি অভিজ্ঞতা বর্ণনা ভাষণ প্রস্তুত করা প্রতিবেদন লিখা বৈদ্যুতিন চিঠি ক্ষুদে বার্তা পত্র লিখন আবেদন পত্র সংলাপ ক্ষুদে গল্প এবং প্রবন্ধ রচনা এই যে টপিকগুলো এই টপিকগুলোর মধ্যে কিন্তু আমরা বারবার এটা পড়ি যেমন ছোট ভাইকে ফেসবুকের সুবিধা অসুবিধা জানিয়ে পত্র লেখো ফেসবুক ও আমাদের সমাজ সম্পর্কে জানিয়ে কোন একটা বিষয় সম্পর্কে তুমি কি করো সংলাপ তৈরি করো এই যে আমরা নির্মিতি অংশে এত এত বিষয় পড়ি সেখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে অনুচ্ছেদ লেখা কিংবা পাঁচ বাক্যে একটা বক্তব্য উপস্থাপন করা পাঁচ বাক্যে একটা ইমেল পাঠানো পাঁচ বাক্যে একটা খদে বার্তা পাঠানো কোন একটা বিষয় নিয়ে সংলাপ প্রস্তুত করা এই ব্যাপারগুলো কিন্তু এসে থাকে অর্থাৎ তোমরা যদি বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশটা খুব ভালোভাবে তোমাদের আয়ত্তে থাকে এই লিখন দক্ষতা ভালো থাকে তাদের জন্য লিখিত পরীক্ষায় ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের ভুক্ত বিভিন্ন বিষয়গুলো ভালোভাবে পড়বে এবং নিজের লেখার দক্ষতাকে বারবার শান দিবে অর্থাৎ শানিত করবে ধারালো করবে তাহলে আশা করি তোমরা খুব ভালো করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আমি যদি আমার এই আলোচনার একটি সার সংক্ষেপ দাঁড় করানোর চেষ্টা করি আমরা বাংলা প্রথম পত্রের মূল বই দ্বিতীয় পত্রের সিলেবাস ভুক্ত যেই টপিকগুলো সেগুলো পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য বাংলা ভাষার ব্যাকরণ নামের যেই নবম দশম শ্রেণীর বোর্ড বই মনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী রচিত এই বোর্ড বইটা আমরা পড়বো পাশাপাশি আমরা আরো কিছু টপিক পর্ব এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক যে বইগুলো রয়েছে বাজারে ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে বা বিভিন্ন চাকরির বিষয়ে সেখান থেকে আমরা প্রবাদ প্রবচন বাগধারা এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বাক্য বা প্রবাদের যে অনুবাদ এই অংশ পর্ব সমার্থক শব্দ পর্ব বিবরীতার্থক শব্দ পর্ব এবং একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ এই অংশগুলো আমরা পড়ব পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশটাকে খুব গুরুত্ব দেব লিখিত অংশের প্রস্তুতির জন্য এবং সেখানে অবশ্যই অনুবাদ আমরা করব বাংলা থেকে ইংরেজি অনুবাদ ইংরেজি থেকে বাংলা অনুবাদ কারণ আমরা খেয়াল করব ইংরেজি 10 নম্বর এসেছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ এবং বাংলায় 10 নম্বর এসেছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ তার মানে অনুবাদই একটা বড় অংশ রয়েছে বাকি যে লিখিত অংশগুলো রয়েছে সেগুলো আমরা নির্মিত অংশের আলোচিত টপিকগুলো ভালোভাবে পড়লে আমাদের জন্য কি প্রস্তুতি গ্রহণ সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ